হেল্লো বন্ধুসকল, আজি আমি এই ভিডিওর জড়িয়তে টেষ্টোষ্টেরন হরমোন বহুৱাৰ একৰতা কার্যকরী উপায়ৰ কথা আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। আৰু লগতে বন্ধুসকল, আমেরিকান ইউরোলজিক্যাল এসোসিয়েশনে এই বিষয়ে কি কৈছে, এই সকলোবিলাক কথা মই আজি এই ভিডিওর জড়িয়তে আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। সো বন্ধুসকল, যদি আপোনালোকে এটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন কৰিব বিচাৰে, তেনেহলে এই ভিডিওটো শেষলৈকে চাব, কাৰণ টেষ্টোষ্টেরন হরমোনৰ লেভেল আপোনাৰ গাত কমাৰ লগে লগে আপোনালোকৰ বিভিন্ন ধৰণৰ ডেফিসিয়েন্সি সিমটমস দেখা দিব। সো বন্ধুসকল, এই টেষ্টোষ্টেরন হরমোন কমিলে কি কি লক্ষণ দেখা দিয়ে তার উপর মানে একটা ভিডিও বানাইছো, আপনাদের সেইটা চাই লব। কিন্তু বন্ধুকাল, আজি মই এই ভিডিওটির জড়িয়ে মাত্র আপনাদের এই টেষ্টোষ্টেরন হরমোন কেনেকৈ বঢ়াব পাৰিব তার উপায়ের কথা কম। সো বন্ধুকাল, প্রথম কথা হল যে এই টেষ্টোষ্টেরন হরমোন এজন পুরুষের গাত 270 ন্যানোগ্রাম পার ডেসিলিটার থাকে। আর যদি আমি এভারেজের কথা কো, তাহলে 670 ন্যানোগ্রাম পার ডেসিলিটার এভারেজ থাকে। আমেরিকান ইউরোলজিক্যাল এসোসিয়েশনের মতে, যেতিয়া মানুষ এজনের গাত 300 ন্যানোগ্রাম পার ডেসিলিটার কমি যায়, তেতিয়া মানুষজনের গাত সেই লক্ষণবিলাক দেখা দিব, অর্থাৎ এই টেষ্টোষ্টেরন হরমোন কমি যাওয়ার লক্ষণবিলাক দেখা দিব। আমি যদি সহজ ভাষাত কও, মানুষজন অল্প লেডিস টাইপের হয়ে যাব। সো বন্ধুকাল, আহক আমি এই এগারোটা উপায়ের কথা কও, যার জড়িয়ে আমি টেষ্টোষ্টেরন হরমোন আমার শরীরত নর্মেল লেভেলত রাখব পাৰিম। আমি এজন মতা হিসাবে, আমি এজন পুরুষ হিসাবে সমাজত ভালকৈ থাকিব পাৰি। এই টেষ্টোষ্টেরন হরমোন বড়ার প্রথম উপায়টি হল রেগুলার এক্সারসাইজ। বন্ধুকাল, আমি যেতিয়া রেগুলার এক্সারসাইজ করিম, তেতিয়া আমার টেষ্টোষ্টেরন হরমোন ই নর্মেলি আমার শরীরত বড়াই দিব। দুই নম্বর টিপসটি হল, প্রোটিন জাতীয় খাদ্য আপনাদের বেশি খাব লাগিব। সাধারণত প্রোটিন আমি নন ভেজত বেশিকৈ থাকে, মাছ মাংসত বেশিকৈ প্রোটিন থাকে। আর ইয়ার উপর আপনাদের পনির খাব পারে, বা কাজু বাদাম খাব পারে, বা আপনাদের কণী খাব পারে, ইয়ার জড়িয়েও আপনাদের টেষ্টোষ্টেরন লেভেল বাড়ি যাব। তিন নম্বর উপায়টি হল, আপনাদের স্ট্রেস কমাই রাখব লাগিব। যদি আপনাদের যিকোনো সময়তে টেনশন লৈ থাকে, স্ট্রেস লৈ থাকে, তেতিয়াহলে আপনার শরীরত কর্টিসল লেভেল বাড়ি যাব। আর কর্টিসল লেভেল বাড়ার লগে লগে আপনাদের টেষ্টোষ্টেরন হরমোনের লেভেল কমি যাব। সো বন্ধুকাল, আপনাদের যিকোনো সময়ত রিল্যাক্সেশন টাইপের এক্সারসাইজ করব পারে, মধুর সঙ্গীত শুনিব পারে, অর্থাৎ আপনাদের স্ট্রেস ফ্রি লাইফ এটা মেইনটেইন করব, যাতে টেষ্টোষ্টেরন লেভেল আপনার শরীরত ঠিকই থাকে। ইয়ার পিছর উপায়টি হল, আপনাদের ভিটামিন ডি থ্রির লেভেল আপনাদের নর্মেলত রাখব লাগিব। যেতিয়া ভিটামিন ডি থ্রির লেভেল আপনার শরীরত কমি যায়, আপনার টেষ্টোষ্টেরন লেভেলও কমি যাব। ভিটামিন ডি থ্রি বড়াবর কারণে আপনাদের ক্যাপসুল খাওয়া পারে বা ইঞ্জেকশন লব পারে। টেষ্টোষ্টেরন হরমোন বড়ার 5 নম্বর উপায়টি হল, রেগুলার 7-8 ঘন্টা আপনাদের টোপনি মারিব লাগিব। টোপনি বলে কলে বন্ধুসকল, আপনাদের সাউন্ড স্লিপ করব লাগিব, অর্থাৎ গভীর টোপনি, 7-8 ঘন্টা গভীর টোপনি মারিব লাগিব। এনে যদি আপনাদের বিছনাত পড়ি থাকে, সেইটো কিন্তু হিসাবত নহব। গভীর টোপনি যেতিয়া আপনাদের মারিব, প্রায় 7-8 ঘন্টা ডেইলি যদি মারে, তেনহলে আপনাদের এই স্ট্রেস হরমোন বিলা কমি থাকিব, আর লগতে টেষ্টোষ্টেরন হরমোন বুস্ট হব। আর এই টেষ্টোষ্টেরন হরমোন বহুৱাৰ 6 নম্বর উপায়টি হল, কফি চকলেট আপনাদের খাব। কফি জাতীয় চকলেট বা কফি আপনাদের খালে এই টেষ্টোষ্টেরন হরমোন আপনাদের শরীরত বাড়ি থাকিব। আর ইয়ার পিছর উপায়টি হল, লাইফস্টাইল মেইনটেইন করা। বন্ধুসকল, যদি আপনাদের একটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করে, অর্থাৎ যদি আপনাদের একটা সোশ্যাল লাইফ মেইনটেইন করে, বাইরে ফুরিবলৈ যায় বা নিজকে খুশিত রাখে, বেয়া অভ্যাসবিলাক যেনে স্মোকিং বা ড্রিঙ্ক করা, এইবিলাক অভ্যাস যদি আপনাদের না থাকে, তেনহলে আপনাদের টেষ্টোষ্টেরন লেভেল আপনাদের শরীরত বাড়ি থাকিব। টেষ্টোষ্টেরন হরমোন বহুৱাৰ 8 নম্বর টিপসটি হল, আপনাদের ওয়েট কমা। যদি আপনাদের ওয়েট বেশিকৈ বাড়ি গেছে, তেনহলে আপনাদের কিন্তু ওয়েট কমাব লাগিব। ওয়েট বড়ার লগে লগে আপনাদের টেষ্টোষ্টেরন লেভেল শরীরত কমি যাব। সো যদি আপনাদের এই ওয়েটটু কমাব পারে, তেনহলে আপনাদের টেষ্টোষ্টেরন লেভেল আকো নর্মেল অবস্থালৈ আহিব, আকো আপনি এজন পুরুষ হব, আকো আপনার গাত সেই শক্তিবিলাক আহি যাব। টেষ্টোষ্টেরন হরমোন বহুৱাৰ এক টিপসটি হল, আপনাদের জিঙ্ক থকা খাদ্য বেশিকৈ খাব লাগিব। জিঙ্ক যেবিলাক খাদ্যত বেশি থাকে, সেইবিলাক যদি আপনাদের গ্রহণ করব পারে, তেনহলে আপনাদের টেষ্টোষ্টেরন লেভেলও বাড়ি যাব, কারণ জিঙ্কর লগত টেষ্টোষ্টেরনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। ইয়ার উপরে বন্ধুসকল, 10 নম্বর টিপসটি হল, আপনাদের সুগার একেবারে কমাই দিব লাগিব, মিঠা একেবারে কমাব লাগিব। মিঠা বা চেনি হল হোয়াইট পয়জন বলে কোয়া হয়। এই মিঠা বা চেনি যিকোনো বেমারর মেইন ঘাটি হল এই মিঠা বা চেনি। আপনাদের যিকোনো মিঠা, রসগোল্লা বা অন্য ধরনের যিবিলাক মিঠাই আছে, সেই মিঠা সম্পূর্ণ বাদ দিয়ক, কারণ এই মিঠাই আপনাক বিভিন্ন বেমারত পেলাব। এই মিঠাইক আমি মই আগতে কোয়া ধরনের হোয়াইট পয়জন বলে কোয়া হয়, বগা পয়জন। সেয়ে যিকোনো বস্তু, মিঠা জাতীয় বস্তু আপনাদের ত্যাগ করক। চেনি দিয়া চাহ একেবারে নাখাব, চেনি থকা বস্তু একেবারে নাখাব, হোটেলত থকা মিঠা বস্তু সম্পূর্ণ ত্যাগ করক। যদি আপনাদের তেনেকুৱা কৰিব পাৰে, তেনহলে টেষ্টোষ্টেরনের লেভেল আপনাদের নর্মেল অবস্থাত থাকিব। আর এই টেষ্টোষ্টেরন বড়ার 11 নম্বর টিপসটি হল বন্ধুসকল, যদি মই আগত কোৱা সেই টিপসবিলাকে আপনাদের কাম নিদিয়ে, তেনহলে এই 11 নম্বর টিপসটি আপনাদের ব্যবহার করব লাগিব। আর সেইটি হল টেষ্টোষ্টেরন ইঞ্জেকশন বা টেষ্টোষ্টেরন ঔষধ ক্যাপসুল আপনাদের খাব লাগিব। যদি আপনাদের টেষ্টোষ্টেরন লেভেল আগৰ সেই টিপস
এটা নর্মেল লেভেলত নাহে তেনহলে আপনাদের বাইরের পর ইঞ্জেকশন বা টেবলেট খাব লাগিব। সো বন্ধুক এইকেইটাই হল টেস্টোস্টেরন বড়োয়ার আটাইতকৈ গুরুত্বপূর্ণ টিপস। যদি এইকেইটা আপনাদের মানিব পারে তেনহলে আপনাদের টেস্টোস্টেরন লেভেল আকো আগর অবস্থালে আহিব আর এজন আপনি শক্তিশালী মানুষ হিসাবে এজন পুরুষ হিসাবে আপনাদের সমাজত থাকিব পারিব। সো বন্ধুক এই ভিডিওটি আপনাদের যান পারে আপনাদের প্রতিজন বন্ধুর হোয়াটসঅ্যাপত শেয়ার করব যাতে আপনাদের প্রতিজন বন্ধুয়ে এই টেস্টোস্টেরন কেনেকৈ বড়াব পারে সেই কথাটা গম পায়। সো ফ্রেন্ডস আজিলে মানে ধন্যবাদ।